কি বোকা বানাইছো আমারে, কি বোকা বানাইছো আরে আরে আল্লাহরে, ভালোবাসা তোরে আমি মাফ করে দে। এই ওরে ধর, ওরে ধর, ওটো ডিস্টার্ব করে। এই এই বিল্ডিং এর যে আমাদের যে শেয়ার মানে ছিল, এটা তো পাওয়ানো পাই নাই না ভাই। বুলবুল ভাই তো চাঁদা তুলতে দিতেছে না। শুধু বুলবুল ভাইয়ের কথা শুনে চললে না খেয়ে মরতে হইব। এই পেশাটা ছেড়ে দিতে হবে। এক কাম কর, একটু খোঁজ খবর লাগা, গিয়ে একদিন টাকা নিয়ে আসি ভাই। একটা গরম খবর আছে। কি? আমরা এতদিন যারা ডাক ছাড়া বুলবুল ভাবছিলাম, সে তো আসল বুলবুল না। জি ভাই পাক্কা। ভাই আমাকে উত্তরে যে বুলুল হয়ে আছে না, চেহারাটা কেমন? কালা, মোটা, ক্যাপ পরে, কবজির ওখানে সেন। ওটা ধরা গেলাম মানে শালা পুরা ধুর বানায় গেল গা। বুলবুল ভাই, বুলবুল ভাই, বুলবুল ভাই বসেন না। শামসু ভাই, ভাই কো বলতেছিলাম তো শেষ করতে পারিনি। না শামসু ভাই আমি বসবো না, আপনি বসেন। জি বসেন স্যার। তাহলে একদিন তুই বসছিস, আমি খাড়াইছিলাম কেন? এই খাড়াইছিলাম না। সাধারণ মানুষের মা, এই যে সব খুলে লইতেছি স্যার, আমিও মাস্টার না। এই যে সব খুলে লইতেছি, ঠিক আছে? একদম চুপ, একদম চুপ, একদম কথা কবি নাই, তোরটা পরে আগে ওর লোকে আমি বুঝাবুঝি করে লই। তুই মাস্তান না, তুই একটা ফালতু পোলা এই বস্তির মধ্যে ঘোরাফেরা করস। হ্যাঁ বুলবুল ভাই, আমি বারবার বলার চেষ্টা করছি যে আমি মাস্তান না, আমি মাস্তান না, আপনি তো বিশ্বাসই করেন না আমার কথা, আমি কি করব? আমি তো বিশ্বাস করি না তোর বিনয়, মনে করছি কোন লেভেল অনেক উঁচু। হ্যাঁ তারপরে ওই 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 তুই মাস্তান না, তুই আমার এই সর সর এই এই সর 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 এই ওইটা ওইটা ধর, ওইটা ধর, ওইটা ধর, ওইটা ধর, ধর সরা। তুই বল, তুই মাস্তান না হইলে সবার সামনে আমার এই দাও দিয়া দৌড়াইছিস কেন? হ্যাঁ আমি তো আপনার দাও দিয়া দৌড়াইনি। এই দৌড়াইছ না, আমি আপনার মধ্যে দৌড়াইছি। আমরা সবাই আমি আপনার পিছন পিছন দাও নিয়ে গেছি, কিন্তু আপনারে কইতে গেছি যে আমি আপনারে দৌড়াইতে যাই নাই, মারতেও যাই নাই, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। আপনি তো কথা না শুনে খালি দৌড়াইছেন আর দৌড়াইছেন। দৌড়ালি কেন বেটা? ভাইয়া আমি জুইরে অনেক ভালোবাসি, আর আপনি আমার ভালোবাসার মানুষটা তার বাপরে বাড়ির থেকে বাইর করে দিবেন, এই জন্য আমি গেছিলাম প্রতিবাদ করতে। পরে আপনারা দেখে অনেক ভয় পেয়ে গেছি, কিন্তু দাওটা নিয়ে আমি সামনে গেছি যে আমি আপনার কমু, যে আপনি দরকার হলে আমার গলা কেটে ফেলান, আমার ভালোবাসার মানুষটা বাড়ির থেকে বাইর করে দেন না। ওই সময় আমি পিছলা খেয়ে আপনার উপরে এমনি গিয়ে পড়ছি, আর আপনি মনে করছেন আমি আপনার কোপ দিতে আসছি, আপনি দিচ্ছেন দৌড়, আমিও দিছি দৌড়, কত চিল্লা চিল্লাই কইলাম ভাই কারণ আমি ভুল করছি, আপনি তো আমার কথাই শুনলেন না। মাস্তান কিছু না তুই, এই তোরা বুঝছিলি কেউ? হ্যাঁ হ্যাঁ, কি বোকা বানাইছো আমারে, কি বোকা বানাইছো আরে আরে আল্লাহ রে, ভালোবাসা তোরে আমি মাফ করে দে। এই ওরে ধর, ওরে ধর, ওটা ডিস্টার্ব করে। এই এটা এখন সুরা হাকি ভাইয়া বল, আমি তো আপনার দাও দিয়ে দৌড়াইছি সবার মাঝখানে, আপনি একটা কাজ করেন, আপনি আমার দাও দিয়ে দৌড়ান, তাহলে মানুষজন ভাববে আপনি অনেক বড় মাস্তান বাজারের মধ্যে। হ্যাঁ সবার সামনে কান ধরে উঠ, বস করবি বাজারে, তারপর এটা ঠিক আছে, পরিষ্কার কথা সবার সামনে বলবি তুই মাস্তান নাম্বার ওয়ান না। মাস্তান নাম্বার ওয়ান কারা? শামসু ভাই। হ্যাঁ ঠিক আছে চল। এই তুই কি জানিস নাম? জুই, জুই। হ্যাঁ তোর বাপরে কবি, 48 ঘন্টার মধ্যে জায়গা খালি করতে আমি ওখানে বিল্ডিং বানাবো। 48 না, 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে। আমরা কই যাবো? কই যাবি? গাছ তলা থাকবি? এই তোরাও তোদের বস্তি খালি করবি।
ওরা বিল্ডিং উঠাবো আমি ওখানে, ব্যাস ক্লিয়ার। ভাই যার জন্য এত কিছু করলাম ভাই, ভালোবাসার জন্য, তুমি বাড়ির থেকে বাইর করে দেন। আমরা চিন্তা করছি কালকে বিয়ে করবো, কেমনে কি করবো ভাই, এই কাজটা করেন না ভাই। ভাই 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 আমাকে ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন। আমরা গরিব দেখেন আপনি একজন প্রেমিক, একজন প্রেমিক হইয়া আরেকজন প্রেমিকের ভালোবাসারে তার বাড়ি থেকে বাইর করে দিবেন, এটা কিন্তু হইতে পারে না শামসু ভাই, আপনি এই কামটা করতে পারেন না। আমি জানি আপনি প্রেমিক ভাই। ওর বাপ এত কথাবার্তা বলে আমার মিথ্যে করছে ভাই, আপনার কষ্ট আমরা বুঝতেছি ভাই, এই জন্য আমার কষ্ট আপনি বুঝবেন। একটা কথা কইতাম স্যার, আপনি যদি উকিল বাপটা হইতেন স্যার, খুশি হইতাম। ঠিক আছে সব হবে। শোন, তোর কাছ থেকে একটা জিনিস শিখছি, সেটা হইলো যে এই সুটকা সাটকি মস্তানি করে লাভ নাই, লেভেলটা আপ করতে হবে। এই জন্য ঠিক করছি এখন থেকে আর ড্রাগস আর আর্ন তারা করে ওখান থেকে চান্দা তুলুন। বাস শামসু ভাই, হ্যাঁ আপনি কী বলেন এসব, এই ড্রাগস আর্মস এগুলো দিয়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যায়, আর আপনি যেসব মাস্তানি চাঁদাবাজি করেন, এই যে হাতের মধ্যে শিকল মিকল সানগ্লাস পরে ঘুরেন, মানুষ কি ভালো কয়? যেই জায়গার থেকে চান্দা তুলেন এই জায়গার মানুষ আপনি যাওয়ার পরে আপনার জাতা কয়ে গালাগালি কয়, আপনি জানেন? আপনি একজন প্রেমিক মানুষ, আপনি শিউলি আপার প্রেমিক, আপনার একজন মানুষ গালি দিবে এটা কি সম্ভব? না আপনি আজকের থেকে আমার আপন ভাই, সারা দেন এগুলো। আব্বা কুকুর বাপা, সারা দেন। এই সবাইকে আমার পিছে গালি গালি দেয় নাকি? অকত্য ভাষায় গালাগালি করে আর কি বলিস না কেন? বলতে চাইছিলাম ভাই, স্যার এই তো সাইডা দিন, আপনারে সবাই ভালোবাসবো, আর গালি দিত না কেউ, কেউ গালি দিত না স্যার, ভালো 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 করিও। ওই ওই মাতারি, আরে বসা, আরে বসা, এই তুই তুই ওদিক বস, বস বস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই তুই এদিক, এই যে আমি তো ঘুমো